স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আতিফ আঞ্জুমান। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত এনু রূপনের বাড়িতে 26.5 কোটি টাকা পেল র‍্যাব, এফডিআর স্বর্ণ জব্দ। পিলখানায় হত্যার রায় কার্যকর না হয় হতাশ স্বজনেরা, আপিলের বিপুল খরচে অচলাবস্থা। কোভিডে মৃত বেড়ে 2700, চীনের সরবরাহ কমায় অনলাইনে বিক্রি কমেছে 40%। ডেঙ্গু মোকাবিলায় দক্ষিণ ঢাকার 6 ওয়ার্ডে মশা নিধন অভিযান, উত্তরে নেই বিশেষ কার্যক্রম। ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারালো বাংলাদেশ, 6 টেস্ট পর প্রথম জয়। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, জানাবো বিস্তারিত। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু রূপনের লালমোহন সাহা স্ট্রিটের বাড়িতে অভিযানে নগদ 26.55 কোটি টাকা, 5.15 কোটি টাকার এফডিআর সনদ ও 1 কেজি স্বর্ণালঙ্কার জব্দ করেছে র‍্যাব। দুপুরে বাড়িটির সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান। তিনি বলেন, উদ্ধারকৃত অর্থের মধ্যে বিদেশি মুদ্রাও রয়েছে। এর মধ্যে প্রায় 9,500 ইউএস ডলার, 11,500 থাই বাত সহ ভারতীয় রুপি, মালয়েশিয়া রিঙ্গিত, চাইনিজ ইয়েন সহ ইউএই দিরহাম রয়েছে। পরে অভিযান নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অনেকদিন ধরেই এনু রূপনের মমতাজ ভিলা বাড়িটির ওপর নজর রাখা হচ্ছিল। অভিযানে উদ্ধারকৃত টাকা কোথা থেকে এসেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি। উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তরের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান। এর আগে গত মধ্যরাতে রাজধানীর লালমোহন সাহা স্ট্রিটের ওই বাড়িতে অভিযান চালায় র‍্যাব। জব্দ করা অর্থ বাড়ির নিচতলায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়ে র‍্যাব বলছে বাড়িটিতে কেউ থাকতেন না। সোমবার সন্ধ্যায় লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনো কাণ্ডে আটক যুবলীগ নেতা এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান শুরু করে র‍্যাব। প্রথমে কয়েক ঘন্টা ঘিরে রাখার পর মধ্যরাতে ভেতরে ঢোকেন র‍্যাব সদস্যরা। সেখান থেকে নগদ 20 কোটি টাকা, 5 কোটি টাকার এফডিআর সনদ, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মার্কিন ডলার জব্দ করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে চালানো অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকার কম হবে না, হয়তো এটি যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারিটা আপনাকে দিতে পারবো। আর এখান থেকে প্রায় 5 কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি, আর 2 ভাইয়ের নামে করা আছে। জব্দ করা টাকা একটি সিন্দুক ও 5টি লকারে গোছানো ছিল। সেখানে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জুয়ার আসরে ব্যবহৃত চিপস পাওয়া গেছে। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় এই বাড়িতে টাকা এনে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে র‍্যাব। এখান থেকে আমরা ওয়ান্ডারার্স ক্লাবে ব্যবহৃত যে সমস্ত ক্যাসিনো চিপসগুলো রয়েছে, আপনারা দেখছেন যে আমার হাতে এই চিপসগুলো রয়েছে, এখানে লেখা রয়েছে এখানে কিন্তু ওয়ান্ডারার্স ক্লাব। তো আমরা এ থেকে প্রতীয়মান হচ্ছে যেটি, বা আমরা বুঝতে পারছি যে এটা আসলে ওয়ান্ডারার্স ক্লাব থেকে ক্যাসিনোর মাধ্যমে যে অবৈধভাবে যে টাকাটা তারা আর্ন করেছে এটা সেই টাকা। এসব অবৈধ সম্পদ লুকিয়ে রাখার সাথে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে র‍্যাব। সুনির্দিষ্ট তথ্য পেলে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখন এনুরপমের সাথে এই এলাকার আরও কেউ জড়িত আছে কিনা, ডেফিনেটলি এটা পরবর্তীতে আমরা যখন ইনভেস্টিগেশন করব আমরা অবশ্যই বের করতে পারবো এর সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা। ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা গ্যান্ডারিয়া থানার যুবলীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া অস্ত্র ও অর্থ পাচার মামলায় হাজতবাস করছেন। গত সেপ্টেম্বরে রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে লালমোহন সাহা স্ট্রিট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ব্রিফিং এ র‍্যাব অভিযান সম্পর্কে বিস্তারিত কি জানিয়েছে আমাদের জানাবেন। Thank you.
র‍্যাব এখন পর্যন্ত যে সকল টাকা, স্বর্ণ এবং এফডিআর উদ্ধার করেছে সেগুলো নিয়েই তো আমাদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন। তারা দুপুর একটার কিছু পরে এই যে তাদের গত রাত থেকে অভিযান যেটি চলে আসছিল সেটি সমাপ্ত ঘোষণা করে। এখন যেই কাজটি তারা করছে, এখন যেই সিন্ধুকগুলো থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছিল এবং পরবর্তীতে গণনা করা শেষে সেই পাঁচটি সিন্ধুকের ভেতর আবারও সেই টাকাগুলো ঢুকিয়ে সেই সিন্ধুক লক করে সিলগালা করে সেই সিন্ধুকটি এখান থেকে থানায় পুলিশের কাছে হস্তান্তরের জন্য এখান থেকে বের করা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে পাঁচটি সিন্ধুকের মধ্যে তিনটি বের করা হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে বের করা হবে। র‍্যাবের পক্ষ থেকে আজকের অভিযান এখানে শেষ। তবে এখানে যে ভবনটিতে অভিযান চালানো হয়েছিল সেই ভবনের পাশে আরও দুটি ভবন ছিল, যেই দুটিও এনুরূপণের। তবে সেই দুটি ভবনেও র‍্যাবের পক্ষ থেকে সার্চ করা হয়েছে এবং সেই দুটি ভবনে তেমন কোনো আলামত বা তেমন কোনো টাকা পয়সা বা কোনো ধরনের আপত্তিকর জিনিসপত্র সেখান থেকে উদ্ধার করতে পারেনি র‍্যাব। যে কারণে ওই দুটি ভবন তারা তালাবদ্ধ করে দিয়েছে এবং সে কারণে প্রথম দিকে র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল সেই দুটি ভবনের ভেতরও হয়তো বা কিছু থাকতে পারে যেহেতু এই ভবনটিতে রয়েছে। এর আগে যখন গ্যান্ডারিয়ে প্রথম এই ইনুরূপণের বাসায় অভিযান করা হয়েছিল সেখানেও কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছিল এবং সেই টাকা উদ্ধারের পর থেকেই কিন্তু আলোচনায় আসছিল যে ইনুরূপণের আরও কত টাকা আছে বিভিন্ন জায়গায়। এরপর সিআইডির পক্ষ থেকে যখন ইনুরূপণকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়, তখন কিন্তু আমরা দেখেছি যে ইনুরূপণের বিষয়ে অনেক বড় অঙ্কের টাকার একটি সন্ধানের কথা বলা হয়েছিল সিআইডির পক্ষ থেকে এবং সেটিরই একটি অংশ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এবং যেটি প্রায় এখন পর্যন্ত ইনুরূপণের কাছ থেকে যে টাকা উদ্ধার করা হয়েছিল তার থেকে এটি কিন্তু কয়েক গুণ বেশি, অর্থাৎ 26,55,00,000 টাকা নগদ এবং 5,15,00,000 টাকার এফডিআর, এছাড়াও 6টি দেশের বিভিন্ন মুদ্রা এখান থেকে উদ্ধার করা হয়েছে, যারও প্রায় আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকার মতো। অর্থাৎ এই যে এতগুলো টাকা এখানে এভাবে লুকিয়ে রাখা হয়েছিল, আপনি জেনে থাকবেন যে এই ভবনটি কিন্তু কেউ ব্যবহার করতো না, তালাবদ্ধ অবস্থায় ছিল। র‍্যাব যখন খবর পায় এবং সেই খবর পাওয়ার পরে এখানে এসে তালাটি ভেঙে ভেতরে প্রবেশ করে। এখানে আরও পাশে দুটি মমতাজ ভিলা নামে আরও দুটি ভবন রয়েছে, এই দুটিও ইনুরূপণের বলে আমাদেরকে এখন পর্যন্ত র‍্যাব জানিয়েছে। তবে এই যে টাকাগুলো কোথা থেকে এসেছে বা টাকাগুলো ইনুরূপণ কোথা থেকে জোগাড় করে এখানে রেখেছে সেই উৎসর সন্ধান তারা করবে। তবে এখন যেহেতু এটি সিআইডির তত্ত্বাবধানে মামলা, অর্থ পাচারের মামলা যেহেতু সিআইডির পক্ষ থেকে করা হচ্ছে, এখানেও একটি মামলা করা হবে এই অর্থ উদ্ধারের ক্ষেত্রে, সেটিও সিআইডি কর্তৃকই তদন্ত করবে এবং সিআইডি জানাবেন টাকার উৎস তো খোঁজার চেষ্টা করছে র‍্যাব বা পুলিশ উৎস বের করবে, সিআইডি বের করবে। তো ওখানে ক্যাসিনো কাণ্ডে ব্যবহৃত চিপস পাওয়া গেছে, তো র‍্যাব কি কিছু বলেছে যে এগুলো ক্যাসিনো কাণ্ডের সময় লুকিয়ে রাখা হয়েছে কিনা এত বিপুল পরিমাণ টাকা? হ্যাঁ, গতকালকে কিন্তু এটি বলেছিল যে র‍্যাবের এখন পর্যন্ত ধারণা নিশ্চিত করে র‍্যাব বলেনি, তবে তারা বলছে যেহেতু এখানে ক্যাসিনো সামগ্রী পাওয়া গিয়েছে, অর্থাৎ এই ক্যাসিনো সামগ্রীর কয়েকটির গায়ে ওয়ান্ডার্স ক্লাব নামও রয়েছে, যে কারণে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এটি ওয়ান্ডার্স ক্লাব যেটি রয়েছে মতিঝিলে সেই ওয়ান্ডার্স ক্লাবে ব্যবহার হয়ে থাকতে পারে এবং সে কারণেই কিন্তু এটি এখানে এসেছে। কারণ যেহেতু রূপন আর এনুর এই বাসা এবং এই বাসায় যেহেতু ওয়ান্ডার্স ক্লাবের লোগো সম্বলিত চিপস পাওয়া গিয়েছে, তার মানে হচ্ছে যে এটি র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেহেতু ওই ওয়ান্ডার্স ক্লাবের অংশীদার ছিলেন এবং সেই ওয়ান্ডার্স ক্লাবের মাধ্যমে রাতে প্রতি রাতে বস্তায় বস্তায় টাকা তারা বাসায় নিয়ে যেত, সেই অভিযোগ কিন্তু আমরা দেখেছি এবং সেটির তথ্যও তারা, প্রমাণও তারা পেয়েছে। এবং এরপর থেকেই যখন তার বিরুদ্ধে অভিযান শুরু হয়, তারপরে বিভিন্ন জায়গায় তার ক্যাসিনোর ব্যবহৃত বিভিন্ন আলামত কিন্তু তার বিভিন্ন বাসায় উদ্ধার করা হয়েছে এবং এই বাসায় যেহেতু উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে র‍্যাবের পক্ষ থেকেও সেটি বলা হয়েছে যে এগুলো তারা সেই ওয়ান্ডার্স ক্লাবে ব্যবহার করেছে এবং ক্যাসিনো অর্থ হয়তো বা এই যেই টাকাটি এখন মজুদ রয়েছে সেই টাকাটি এখান থেকে উদ্ধার করা গেল। এবং র‍্যাব আরেকটি বিষয় বলেছে, যেহেতু মামলার তদন্ত করছিল সিআইডি, আমরা এটি জানতে চেয়েছিলাম যে সিআইডি তথ্য না পেয়ে র‍্যাবের কাছে কীভাবে এই তথ্যটি এলো। তো র‍্যাব যেটি বলেছে, তারা তাদের ইন্টেলিজেন্স যেই মনিটরিং সেল, সেই ইন্টেলিজেন্স মনিটরিং সেল তারা অব্যাহত রেখেছিলেন এবং এনুরূপণের যে সকল বাসার তালিকা তারা প্রথমে পেয়েছিল সেই সকল বাসায় তারা কড়া নজরদারিতে রেখেছিলেন এবং যখনই যেটার তথ্য পেয়েছে তারা অভিযান চালিয়েছে, সেটির একটি অংশ হিসেবে তারা এই ভবনটিতে অভিযান চালায় এবং এখান থেকে এত বিপুল পরিমাণ
টাকা এবং এফডিআর উদ্ধার করতে তারা সক্ষম হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল রাত থেকে এবং এখানে র্যাব তিনের যে ব্যাটালিয়নটি রয়েছে র্যাব তিন, সেই র্যাব তিনের সিও লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান তিনি এখানে এসেছেন এবং তার মাধ্যমে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে তাদের দুজনের নেতৃত্বে। তারা আমাদেরকে যে জানিয়েছে যে এনুরূপনের শুধু এই দুটি ভবন নয়, আরও যদি কোনো ভবন থেকে থাকে এবং পাশের আরেকটি ভবন, যেটি আমি বলছিলাম যে পাশের আরেকটি ভবনে এরকম আরেকটি তথ্য পেয়েছিল তারা, পরবর্তীতে সেখানে খোঁজে দেখা গেছে যে সেখানে আসলে কিছু নেই। তো র্যাবের পক্ষ থেকে সেটি বলা হয়েছে যে এরকম আরও কোনো ভবন আছে কিনা, যেহেতু তার বিরুদ্ধে প্রায় 30 থেকে 35টি ভবনের তথ্য তাদের কাছে এসেছিল। এবং আরও একটি বিষয় যে এই যে সিন্দুকগুলো, এই সিন্দুকগুলো এখন পর্যন্ত 10টি সিন্দুক তারা উদ্ধার করেছে, কিন্তু এই যে ক্যাসিনো বিরুদ্ধে অভিযান শুরুর এক মাস আগে তারা 32টি সিন্দুক তারা কিনেছিল, অর্থাৎ আরও সিন্দুকগুলো কোথায় আছে, সেই সিন্দুকগুলোতে টাকা আছে কিনা, সেই বিষয়টি এখন কিন্তু তদন্ত চলছে। হয়তো বা সেগুলোর খোঁজ পেলে আমরা আরও নতুন তথ্য দিতে পারবো। এই ছিল আসলে আমার কাছে লালমোহন শাহ স্ট্রিট থেকে সর্বশেষ তথ্য। বিডিআর বিদ্রোহের নেপথ্যের কারিগরদের বের করতে কমিশন গঠন এবং কমিশনের প্রতিবেদন প্রকাশ চান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। দেশের ইতিহাসে এত বড় হত্যাকাণ্ডের বিচারে 11 বছর পার হওয়াকে সমস্যা মনে করেন না তারা। তবে তাদের দাবি, সুষ্ঠু বিচার যেন নিশ্চিত হয়, রায় বাস্তবায়নে যেন বিলম্ব না হয়। সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানানোর পর এমন মত স্বজনদের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে জওয়ানদের হাতে খুন হয়েছিলেন 57 সেনা কর্মকর্তা। প্রতি বছরের মতো এবারও বনানীতে সামরিক কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল 9টায় রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধানরা। বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা জানান বাহিনীর মহাপরিচালক। এরপর নিহতদের প্রতি অশ্রুসিক্ত চোখে ফুলেল শ্রদ্ধা জানান, দোয়া করেন স্বজনেরা। কবরের পাশে স্বজনদের অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কেউ কেউ কোরআন তেলাওয়াত করেন। ওই হত্যাকাণ্ড ও বিচারের বর্তমান অবস্থা নিয়ে মত তুলে ধরেন কয়েকজন স্বজন। এটা এত বড় একটা বিচার না, এটা বিচার তো যে কোনো বিচার এটা একটু সময় লাগে করতে, আর বিশেষ করে সুষ্ঠু তদন্ত হতে গেলে তো একটু সময় লাগবেই। রাষ্ট্রও চাচ্ছে, আমরাও চাচ্ছি যে হোক, যেটুকুন বিচার হয়েছে এটা বাস্তবায়নটা হোক। এই কমিশনের দাবিটা একমাত্র পরিবারে থেকে আসবে, সেটাই খুবই স্বাভাবিক। যদি সেটা হয় তাহলেই আমি মনে করি যে একমাত্র আশা যে পেছনে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে। নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন সুষ্ঠু বিচার না হওয়ার। আমরা যে বিচার দেখেছি সেই বিচারটা তারাও নিজেরা বলেছেন, যারা আপনার এখানে অভিযুক্ত হয়েছিলেন, যে সঠিক বিচার হয়নি। আমরাও মনে করি যে বিচার সঠিক হয়নি, শুধু না, এর যে তদন্ত রিপোর্ট যেটা আপনার সেনাবাহিনী থেকে করা হয়েছিল সেটা পর্যন্ত প্রকাশিত করা। মাননীয় মহাসচিব, তবে বিচার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। তিনি গোয়েন্দা বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান। এই বাহিনীর প্রতিটি অফিসার, জুনিয়র অফিসার, সৈনিকবৃন্দ সার্বক্ষণিক সচেষ্ট এবং নির্লজ্ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সেই হারানোর গৌরব পুনরুদ্ধার করার জন্য। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়, বিজিবিকে সেভাবে পরিচালিত করা হচ্ছে বলে জানান মহাপরিচালক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপিলের খরচ বাড়ার কারণে বিডিআর হত্যা মামলায় তৈরি হয়েছে অচলাবস্থা। 29,059 পৃষ্ঠার এ রায়ের সার্টিফাইড কপি তুলতেই লাগবে কয়েক লাখ টাকা। এতটা ব্যয়বহুল হওয়ায় আসামিরা আপিল করতে পারছে না। এ জটিলতা কাটাতে প্রধান বিচারপতির সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 850 জনের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর 2017 সালের নভেম্বরে হাইকোর্টে আপিল মামলারও রায় হয়। হাইকোর্টে 139 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। যাবজ্জীবন দেয়া হয় 185 জনকে। বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের। খালাস পায় 283 জন। প্রায় 2 বছর পর এবছরের জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বড় রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়। আইন অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 1 মাসের মধ্যে আপিল করতে হয়, কিন্তু এই রায়ের কপি তুলতে এত খরচ যে আসামিদের পক্ষে তা যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। সার্টিফাইড কপি যদি আমাদের ফোলিওতে এবং স্ট্যাম্পে যদি নিতে হয়, সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে আপনার 60,000 পৃষ্ঠায়, এবং পার পিস 14 টাকা হিসাবে আমাদের প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার প্রয়োজন। এটি আমাদের এই দরিদ্র আসামিদের পক্ষে সম্ভব না।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন সংকট সমাধানে চেষ্টা করা হচ্ছে। অন্যান্য আসামি যারা আছে 139 জন বা যাবজ্জীবন 185 জন, এদের পক্ষে এই টাকা ব্যয় করা সম্ভব হবে কি না এটা একটা চিন্তার বিষয়। এই ব্যাপারে আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, সময় করে ওনার সাথে কথা বলবো যে এটাকে সমাধান কীভাবে করা যায়। এছাড়া বিস্ফোরক আইনের মামলায় 11 বছরে মাত্র 185 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 বছর আগে এই দিন রাজধানীর পিলখানায় কিছু বিপদকামী বিডিআর সদস্যের পরিকল্পিত হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। সেই মামলায় হাইকোর্টের আপিলে 139 জনের ফাঁসি সহ মোট 552 জনের সাজা বহাল থাকে, যারা এখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। আদালতের রায়ে একই ঘটনায় এত বিপুল সংখ্যক অভিযুক্তের সাজা হওয়ার নজির দ্বিতীয়টি আর নেই দেশে। মামলার নথি বলছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ছিল বিডিআরের বার্ষিক দরবারের দিন। অনুষ্ঠান শুরু হয় সকাল 9টায় সদর দপ্তরের দরবার হলে। দরবারে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, উপমহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এম এ বাড়ি সহ বিভিন্ন ইউনিটের শীর্ষকর্মীরা। সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে ওই দিন দরবারে উপস্থিত ছিলেন 2500-এরও বেশি বিডিআর সদস্য। ডিজির বক্তব্য চলাকালে সকাল 9টা 26 মিনিটে দুইজন বিদ্রোহী জওয়ান অতর্কিত মঞ্চে প্রবেশ করেন, একজন ছিলেন সশস্ত্র। শুরু হয় বিদ্রোহ। দরবার হলের বাইরেও চলে গোলাগুলি। দুপুরের আগেই হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। তাদের হত্যার পর বেশিরভাগ মরদেহ ম্যানহোলে ফেলে দেওয়া হয়। কিছু মরদেহ দুটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য আর জনপ্রতিনিধিরা বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিলেন। দুপুরের মধ্যে পিলখানার চারপাশে সশস্ত্র অবস্থান নেয় সেনাবাহিনী। বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাত 1টার দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পিলখানার ভেতরে প্রবেশ করে। বিডিআরের কিছু সদস্য অস্ত্র সমর্পণ করেন। দুপুরে সেনাবাহিনী ঢুকে পড়ে ভিতরে, সঙ্গে পুলিশ, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। পিলখানায় এই বিদ্রোহের ঘটনায় বিডিআরের সাংগঠনিক কাঠামো ভেঙে যায়। শুরু হয় বিডিআর পুনর্গঠনের কাজ। পরবর্তীতে বিডিআরের নাম, পোশাক, লোগো ও সাংগঠনিক কাঠামো পরিবর্তন করা হয়। বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সারা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাফি। রাফি, পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আপিল করতে আসামি পক্ষের কত টাকা লাগতে পারে? আমরা জানি যে মোট আসামির সংখ্যা 850 জন, এর মধ্যে 139 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং 185 জন যাবজ্জীবন এবং 228 জন বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং 283 জন খালাস পেয়েছেন। অর্থাৎ 850 জন আসামির মধ্যে আমাদের যে আইনজীবীরা রয়েছেন, এই আসামিদের আইনজীবী, এক একজন আইনজীবী 50 জন বা 100 জন আসামির আইনজীবী, মোট 4 থেকে 5 জন বা তার কিছু বেশি আইনজীবী রয়েছে, যাদেরকে আমরা দেখেছি যে বিডিআর বা বিজিবির যে একটি বিশেষ কোর্ট ছিল, আদালত ছিল, যে আদালতটি পুরান ঢাকা অবস্থিত আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সময়। তো মূলত যে জায়গাটি জটিলতা সৃষ্টি হয়েছে যে মামলার যে সার্টিফাইড কপি সেই পৃষ্ঠার সংখ্যা 29,059 পৃষ্ঠা এবং যেটির আরও আনুষঙ্গিক পৃষ্ঠা মিলে এই আপিল করতে হলে প্রত্যেকটা আসামিকে প্রায় 60,000 পৃষ্ঠার মতো ফটোকপি করতে হবে এবং সেই ফটোকপি এবং আরও অন্যান্য খরচ বাদে প্রত্যেক আসামির এই 8 লাখ থেকে 9 লাখ টাকা লাগছে এই আপিলটি করতে। এবং যার কারণে আপনারা জানেন যে বিডিআরের বেশিরভাগই যে আসামিগুলো রয়েছেন সেই আসামির বেশিরভাগই হচ্ছে সাধারণ সৈনিক বা জওয়ান। অর্থাৎ আপনারা জানেন যে এই বিডিআরের তৎকালীন যে বিডিআরের সদস্যরা রয়েছেন বা এখনও যারা রয়েছেন, যারা সৈনিক বা জওয়ান হয়, তারা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসেন এবং তারা ন্যূনতম এসএসসি পাস করে থাকেন। পরে অবশ্য অনেকে শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন রকমের তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। তো এই রকম একটি পরিবার থেকে উঠে আসা মানুষের পক্ষে এতদিন পর
যাদের বেশিরভাগেরই সাজা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে, কেউ যাবজ্জীবন, কেউ মৃত্যুদণ্ড, এইরকম একটা যেখানে কোনো আর কোনো রকম আশাই নেই বেকসুর খালাস হওয়ার বা সাজা কমানোর, সেখানে এই আসামিদের একেবারে দরিদ্র পরিবারের মানুষ যারা রয়েছেন তাদের পক্ষে 8 লক্ষ বা 9 লক্ষ টাকা দিয়ে মামলা পরিচালনা করার মতো রকমের অর্থনৈতিক যে তাদের যে অবস্থা সেই অবস্থাটা নেই। সেই অবস্থাও যদি হয় এই আসামিদের 8 লাখ বা 9 লাখ টাকা লাগলে আমি যে হিসেবটি করেছি তার প্রায় 70 কোটি টাকার উপরে এই মামলাটির আপিল করতে মোট 70 কোটি টাকার মতো প্রয়োজন হবে। যারা আসামি তাদের তো এত টাকা দেওয়া সম্ভব না আপনি বলছিলেন, তো আদালতের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? আমরা অ্যাটর্নি জেনারেল যেটা জানিয়েছেন যে তাদের কাছেও এটি খুব একটা মানানসই মনে হয়নি যে এটি আসলে আসামিদের পক্ষ থেকে বা আসামিদের পরিবারের পক্ষ থেকে এত টাকা ব্যয়ভার বহন করার মতো অবস্থা নেই, এবং সব দিক বিবেচনা করে তিনি আদালতে প্রধান বিচারপতির সাথে কথা বলবেন, আলোচনা করবেন, করে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেই ব্যবস্থাটি তারা বিবেচনা করবেন। সেই বিষয়ে এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবী, একজন বা দুজন আইনজীবী এরই মধ্যে আবেদন দিয়েছেন যে যেটি পুনর্বিবেচনা করার জন্য, এবং এটি যাতে এই সার্টিফাইড কপি ফটোকপি ছাড়া অন্য কোনো উপায়ে এটি পরিচালনা করা যায় কি না, আপিলটি করা যায় কি না, আপিলগুলো করা যায় কি না সেটি বিবেচনা করার জন্য এরই মধ্যে আবেদন দেওয়া হয়েছে। এবং অ্যাটর্নি জেনারেলও কথা দিয়েছেন যে তিনি প্রধান বিচারপতির সাথে কথা বলে একটি সিদ্ধান্তে তারা উপনীত হবেন যাতে খুব কম টাকায় বা সুলভ মূল্যে বা বিনামূল্যে এই আপিলটি পরিচালনা করা যায় বা সব শেষ করা যায়। শামিমা নূর পাপিয়া যুব মহিলা লীগের নেত্রীর পদে থেকে নানা অনৈতিক কাজে জড়িত থাকলেও এসব জানা ছিল না বলে দাবি নরসিংদীর আওয়ামী লীগের নেতাদের। গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের পর এখন তার বিরুদ্ধে মুখ খুলছেন অনেকেই, দাবি উঠেছে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের। গ্রেপ্তারের পর নরসিংদীর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়ার বিলাসী জীবন সবার সামনে আসে। ঢাকায় গাড়ি বিক্রি ও সার্ভিসিং ব্যবসার আড়ালে অনৈতিক নানা ব্যবসা থেকে অর্থ উপার্জনের অভিযোগ তার বিরুদ্ধে। পাপিয়ার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন জড়িত ছিলেন ছাত্রলীগের সঙ্গে, বিয়ের পর রাজনীতিতে সক্রিয় হন পাপিয়াও। এক পর্যায়ে ঢাকায় অবস্থান শুরু করেন তারা, তবে নরসিংদীতে দলীয় পদ পেতে সমস্যা হয়নি। আওয়ামী লীগ নেতারা বলছেন পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডের তথ্য জানা ছিল না তাদের। নরসিংদী জেলা মহিলা যুবলীগের সেক্রেটারিকে বহিষ্কার করাতেই সম্পূর্ণ হয় নাই, এই কমিটিতে পূর্ণ কমিটিতে ভেঙে দেওয়া আজকের দিনে প্রয়োজন। তবে এখন অনেকেই মুখ খুলছেন পাপিয়ার বিরুদ্ধে। তার নরসিংদী কোনো কার্যক্রম নাই, সে রাজনৈতিক পোস্টার নেওয়ার পরে সে চলে গেছে ঢাকা, ঢাকার ছত্রছায়ায় সব কিছু হইতেছে। সে অনেকগুলো অপরাধ করছে, অনৈতিক দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক অস্ত্র, তারপর হচ্ছে জাল টাকার ব্যবসা, তারপর হুন্ডি ব্যবসা। নরসিংদীতে পাপিয়া ও তার স্বামীর সম্পদের তথ্য বেরিয়ে এসেছে র‍্যাবের অনুসন্ধানে। এর মধ্যে আছে আরএসএম কার ওয়াশ নামে একটি গাড়ি সার্ভিসিং সেন্টার, বাগদি মার্কাজ মসজিদ এলাকায় একটি পাকা ও আরেকটি সেমি পাকা টিনশেড বাড়ি, একই এলাকার বেলদি মোড়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের 10% এবং আরেকটি 6% প্লট। এছাড়া শ্বশুরবাড়ি ব্রাহ্মণদীতে আছে 5 তলা একটি বাড়ি। অনেক কিছুই তো লাগছে, লেখার পরে তো এগুলি তো বানোয়ার সব কিছু, এটা যাচাই করে দেখেন এরকম যে বেগুন জিনিস আসছে বা সেরকম কিছুই না, ওইটা হয়তো বা ষড়যন্ত্রমূলক কিছু একটা হবে। নরসিংদীর পাশাপাশি রাজধানীতে পাপিয়ার পরিবারের সম্পদের ফিরিস্তি দিয়েছে র‍্যাব। তাদের তথ্য অনুযায়ী ফার্মগেটের ইন্দিরা রোডে তাদের 2টি বিলাসবহুল ফ্ল্যাট আছে, এছাড়া কার এক্সচেঞ্জ নামে একটি গাড়ির শোরুম ও কেএমসি কার ওয়াশ নামে একটি সার্ভিসিং সেন্টারের মালিক তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 55 কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, এদের মধ্যে বহাল রয়েছে পুরনো 7 জন। কেন্দ্রের নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে দলীয় পদের চেয়ে সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটিতে বিএনপির 5 জন সাধারণ আর 2 জন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, এবারও তারা দলের সমর্থন পেয়েছেন। বাকি 48 জনকে বেছে নেওয়া হয়েছে 198 জনের মধ্য থেকে। আমার কিন্তু আজকে এইবার ইলেকশন করে আমার কোনো উপস্থিত ছিল না, আমার নেতৃবৃন্দরা হয়তো ওনাদের ভালো লাগছে সেই জন্য আমাকে নবীনদের, আমি ওনাদের সম্মান রক্ষাতে, আমার পার্টির সম্মান রক্ষাতে আমি নির্বাচনে যাচ্ছি। 94 থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার ঘোষণা,
তো আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল ধর্ম নির্বিশেষে সকলে আমাকে ভোট দেয়। প্রার্থীরা বলছেন মনোনয়ন নিয়ে এবার আওয়ামী লীগে কোন্দল সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার সুবিধা পাবেন বিএনপি প্রার্থীরা। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের মধ্যে দ্বিধা বিভক্ত হয়েছে, সেই দ্বিধা বিভক্তিটা আমি কাজে লাগাতে চাই। তাদের যে কমিশনার প্রার্থী আছে তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমি আমার পক্ষে টানার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এরই মধ্যে বিএনপি প্রার্থীদের বিপক্ষেও দাঁড়িয়েছেন অনেকে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শীর্ষ নেতাদের। যাদের এইভাবে নমিনেট করা হয়েছে, আমি যেটা ব্যক্তিগত মনে করি সে কিন্তু একটু পলিটিক্যালি আনফিট। এখন আমি এটা মর্মাহত হয়েছে, আমি এটা এই কারণে আমি পদত্যাগ করেছি। আমরা এখনো পর্যন্ত আশা করছি না যে কেউ দলের সিদ্ধান্তের বাইরে যাবে, যেহেতু এখন আমাদের নেত্রী জেলে আছে, ওনার কারামুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। কাজে এই সময় আমরা আশা করছি না কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবে। তবে বিএনপি নেতাদের দাবি, সুষ্ঠু ভোট হলে বেশিরভাগ ওয়ার্ডেই জয় পাবেন তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে কোভিড-19 রোগ ছড়ানোর আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত চীনসহ 37 দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 80,000, আর মৃতের সংখ্যা 2,700 জনে দাঁড়িয়েছে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কংগ্রেসের কাছে $1 বিলিয়ন তহবিল চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমলেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে, তাই এ বিষয়ে সব দেশকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার সংস্থাটির প্রধান দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। এদিকে ভ্যাকসিন আবিষ্কারে $1 বিলিয়ন সহ করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন কংগ্রেসের কাছে $2.5 বিলিয়ন তহবিল চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পর সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ার। একদিনে এ পর্যন্ত সবচেয়ে বেশি 300+ আক্রান্তের খবর পাওয়া গেছে দেশটি থেকে। ভাইরাসের কারণে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কিছু দেশ। হংকং, তাইওয়ানেও বেড়েছে নতুন আক্রান্ত। এছাড়াও কোরিয়া মার্কিন যৌথ সামরিক মহড়াও স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছে দেশ দুটির সেনাবাহিনী। টোকিওতে জুলাইয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক নিয়েও চিন্তিত জাপান। ইউরোপে করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়াচ্ছে ইতালিতে। দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু মার্কেট ও পর্যটন কেন্দ্র। এদিকে এখন পর্যন্ত সংক্রমণ না ছড়ালেও ভাইরাস মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিতে সোমবার জরুরি বৈঠক করেছে ইতালির দুই প্রতিবেশী স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ই কমার্স ব্যবসার 60% পণ্যই চীন থেকে আমদানি হয়। কোভিড-19 কারণে চীনের পণ্য সরবরাহ ব্যাহত হয়। এক মাসে বিক্রি কমেছে 40%। চাহিদা মতো পণ্য না পাওয়ায় হতাশ গ্রাহকরা। আসছে ঈদে বিক্রি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের। সময় বাঁচাতে এখন অনেকেই নির্ভর করেন অনলাইন কেনাকাটায়। বছরে খাতে বিক্রি 8,000 কোটি টাকারও বেশি পণ্য, আর মাসে বিক্রি 700 কোটি টাকার বেশি। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে পোশাক, ইলেকট্রনিক্স সহ 60% পণ্যই আমদানি করতে হয় চীন থেকে। তবে কোভিড-19 কারণে চীন থেকে পণ্য আমদানি করতে না পারায় গ্রাহকদের সময় মতো পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে আমার ওই অর্ডারটা ডিলে হয়ে গেছে, তো তারা এখন কবে আমাকে শিপমেন্টের কারণে মানে চালু হবে সেটাও আমাকে শিওর করে বলতেছে না। জিম সেট অর্ডার করেছিলাম, সেটা আসতে ওরা বলছে 30-35 দিন সময় লাগবে। ব্যবসায়ীরা বলছেন কোভিড-19 কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঠিকমতো রপ্তানি করতে পারছে না চীন, ফলে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যাচ্ছে না গ্রাহকদের। এতে এক মাসেই বিক্রি কমেছে 40% পর্যন্ত। যে ডিসপ্লেগুলো আছে আমাদের ওয়েরহাউসে, যে স্টকগুলো আছে সেগুলোর উপরই আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। আমরা একটু বুঝে র্যাক করছি আমাদের দোকানে। আমরা হয়তো আগে যেখানে হয়তো দিনে 10টা নতুন ডিজাইন পাঠাতাম দোকানে, ওখানে হয়তো এখন দিনে 5টা পাঠাচ্ছি। সেখানে আমাদের এলসি হচ্ছে না স্বাভাবিকভাবে, আমাদের ওই প্রোডাক্টগুলো বাদ দিয়ে আমাদেরকে নতুন প্রোডাক্ট সোর্সিং করতে হয়েছে আমাদের সেলটা ঠিক রাখার জন্যে। সো ওইটা পড়ে গেছে, আমাদের সেল ওইখানে 30% থেকে 40% সেল কমে গেছে। অন্যান্য সময়ের তুলনায় দুই ঈদে বিক্রি বাড়ে 300% বেশি। তবে পণ্য আমদানি দেরি হলে আগামী ঈদে বিক্রি অর্ধেকে নেমে আসবে।
ই কমার্সে আমাদের অলমোস্ট 60% মতোই প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট হয়ে থাকে। 60% যদি মার্কেট শেয়ার হয়ে থাকে চাইনিজ প্রোডাক্টের, সেখানে যদি সাপ্লাই কমে যায় আলটিমেটলি সেলও ফল করবে। বিক্রি বাড়াতে চীনের উপর আমদানি নির্ভরতা কমিয়ে ব্যবসায়ীদের নতুন বাজার খোঁজার তাগিদ ই ক্যাবের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত চলে যাওয়ার পর রাজধানীতে আবারও বেড়েছে মশার উৎপাত। আশঙ্কা তৈরি হয়েছে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ার। এর মধ্যে মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন প্রকাশের পর আজ সকাল থেকে মশা নিধনে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণে ঝুঁকিপূর্ণ 6 ওয়ার্ডে এই অভিযান চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ 5, 6, 11, 39, 37 ও 42 নম্বর ওয়ার্ডে তিন ধাপে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিদিন 50টি বাড়িতে লার্ভা নিধনেরও কাজ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই 6 ওয়ার্ডে সব এডিস মশা ধ্বংস করা হবে বলে আশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। এদিকে ঢাকা দক্ষিণের মতো উত্তরেও এডিস মশার 5টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উত্তরের ডিএনসিসির নিয়মিত মশা নিধন কার্যক্রম চলেও এই 5 ওয়ার্ডে এখনও শুরু হয়নি বিশেষ কার্যক্রম। রাজধানীর হাতিরঝিলে শিপন খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। পরিবার বলছে পূর্ব শত্রুতার জের ধরেই হত্যা করা হয়েছে শিপনকে। রোববার রাতে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিল ওয়ার্কশপ কর্মী শিপন ও তার বন্ধু মানিক। মোটরসাইকেলে আসা কয়েকজনের একটি দল তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায় শিপন, মানিক চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, দেড় বছর আগে পরীক্ষায় নকল ধরা নিয়ে শিপনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় আজাদ সুজন গ্রুপের। এর জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। পুলিশ বলছে তদন্তের পরেই উদ্ঘাটন হবে ঘটনার রহস্য। এই ঘটনায় ইতিমধ্যে একটি মামলা রুজু হয়েছে এবং আমরা কিছু আসামিকে ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্ত করেছি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে আসলে এই কাজটি কিশোর গ্যাংয়ের সদস্যরা করেছে কি করেনি। আমরা তবে হত্যাকাণ্ডের পর আলোচনায় আসছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ঘটনার পর হাতিরঝিল এলাকা থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন কিশোরদের অপরাধ প্রবণতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। যারা খুবই দারিদ্রের মধ্যে বসবাস করে তারাও এই ধাক্কাটা খাওয়ার ফলে তারা কোনো না কোনোভাবে এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিজের সাথে জড়িয়ে যায়। আবার উচ্চবিত্তের সন্তানদের মধ্যে এই প্রবণতাটা আসে যখন আমরা দেখি যে তাদের হাতে প্রচুর টাকা পয়সা আসে এবং এই যে ওয়েস্টার্ন কালচারগুলো বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে, ফলে তাদের মধ্যে মাদকাসক্তি বা এই জাতীয় অ্যাক্টিভিটিজও কিন্তু একটি বড় কারণ। নিহত শিপনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। রাজধানীর মগবাজারের হাজিপাড়া এলাকার একটি ওয়ার্কশপে মেকানিকের কাজ করত সে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। সকাল 8টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হিরণ নামের একজনের মৃত্যু হয়। এর আগে সোমবার রাত 11:30 একই ইউনিটে লাইফ সাপোর্টে থাকা একই পরিবারের অপর এক সদস্য আপন মারা যান। এদিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে হিরণ মিয়ার ভাগ্নে কাউসার। গত 17 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির নিচতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 8 জন দগ্ধ হয়। সেদিনই প্রথম নূরজাহান বেগম, একদিন পর তার বড় ছেলে কিরণ মিয়া ও কিরণ মিয়ার ছেলে ইমন মারা যায়। মাছের ঘের নিয়ে বিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউপি সদস্যকে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে তার দুই চোখ গুরুতর জখম হয়েছে। গত রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানায় রাতে বাড়ি ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। চিকিৎসকরা জানিয়েছেন শরীরের বিভিন্ন জায়গা আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই চোখে আঘাত করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আহত ওই ইউপি সদস্যের নাম নাজমুল হাসান। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। দশ বছরে একটুও এগোয়নি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিশোধনের সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর প্রকল্প। আমলাতান্ত্রিক জটিলতা, কর্মকর্তাদের অদক্ষতা আর বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে বিপিসির অপতৎপরতার কারণেই থমকে আছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে জ্বালানি তেল আমদানির খরচ কমবে অন্তত 2,500 কোটি টাকা। উৎপাদন হবে উন্নত মানের জ্বালানি তেল।
2010 সালে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উদ্দেশ্য উন্নতমানের জ্বালানি উৎপাদন ও আমদানি খরচ কমানো। তিন বছরের মধ্যে নতুন ইউনিটের উৎপাদন শুরুর কথা থাকলেও 10 বছরে প্রকল্প প্রস্তাবই চূড়ান্ত হয়নি। ইস্টার্ন রিফাইনারির প্রথম ইউনিট নির্মাণ করেছিল ফ্রান্সের টেকনিপ। তাদের দিয়েই দ্বিতীয় ইউনিট নির্মাণ করতে চাইছে বিপিসি। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার হিসাবে প্রকল্পের খরচ 16,000 কোটি টাকার বিপরীতে 24,000 কোটি টাকা চাইছে টেকনিপ। তাই সিদ্ধান্তহীনতায় বিপিসি। এদিকে 322 কোটি টাকা খরচে টেকনিপকে দিয়ে করানো নকশা চূড়ান্ত করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও আটকে আছে প্রায় 1 বছর। অভিযোগ আছে, একটি বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠানকে সুবিধা দিতে প্রকল্প বাস্তবায়নে অনীহা আছে বিপিসি ও মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার। প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দেখছেন খোদ জ্বালানি প্রতিমন্ত্রী। যারা ইআরএলটা করবে তারা তো অলরেডি তাদের কোটেশন প্রাইসও সাবমিট করে দিয়েছে, টেকনিক্যাল অফারও সাবমিট করে দিয়েছে, ফিড ডিজাইনও সাবমিট করে দিয়েছে আজকের থেকে 9 মাস আগে। এখন কনসালটেন্ট যদি না থাকে ভেরিফাই করবে কে? এটা যদি আগামী 1-2 মাসের মধ্যে না করে তাহলে আমরা আসলেই সত্যিকারের এই প্রজেক্টটা পিছিয়ে যাবে। তবে বিপিসির চেয়ারম্যানের দাবি শিগগিরই আলোর মুখ দেখবে প্রকল্পটি। আমরা ইপিসি কন্ট্রাক্টর নিয়োগের পর্যায়ে আছি, যদি আমরা এবছর এই ইপিসি ঠিকাদারকে আমরা নির্বাচন করতে পারি তবে এটি 5 বছর লাগবে। আশা করা যায় 5 বছর পরে এটি কার্যকারিতা আসবে। দেশের একমাত্র এই রিফাইনারিতে বছরে সর্বোচ্চ 15 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব। গভীর সমুদ্রে সিঙ্গেল পয়েন্ট মুরিং টার্মিনাল নির্মিত হলে এখানে বছরে 45 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আসবে। তাই এখনই এই রিফাইনারির সক্ষমতা বাড়ানো না হলে 5,500 কোটি টাকার ব্যয়ে এসপিএম প্রকল্পের অর্ধেক সুবিধা থেকে বঞ্চিত হবে বিপিসি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীতে মেঘনা ও বঙ্গোপসাগরের বুকে প্রায় জেগে ওঠে নতুন চর। প্রশাসনের অনুপস্থিতিতে অপার সম্ভাবনাময় এসব চরে চলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর রাজত্ব। চরের জমি দখল নিয়ে সংঘাত লেগেই থাকে। খাস জমি বিক্রির নামে ভূমিহীনদের সঙ্গে চলে প্রতারণা। উজানি নদীর পানিবাহিত পলি জমে নোয়াখালীর দক্ষিণে মেঘনা ও বঙ্গোপসাগরের বুকে গত 4 দশকে শতাধিক চর জেগে উঠেছে। সরকারি হিসেবে এসব চরে জেগে ওঠা ভূমির পরিমাণ প্রায় 33,000 বর্গ কিলোমিটার। নতুন জেগে ওঠা এসব চরের জমি দখলকে কেন্দ্র করে গড়ে ওঠে একাধিক সন্ত্রাসী বাহিনী। প্রশাসনের অনুপস্থিতিতে এসব চরে জমি বিলি বণ্টন করে তারা। প্রতি 1.5 একর জমির জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় আগ্রহী জমি ক্রেতাদের। এছাড়া ভূমিহীনদের রক্ষার নামে প্রতি বছর ধানের মৌসুমে চাঁদা আদায় করে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী। মালিক হলাম আমি, এখন সন্ত্রাসীরা চাঁদার জন্য আমারও বেদখল করে দিয়েছে। পরে আমি মোহাম্মদপুর বোর্ড অফিসে মামলা দিয়েছি, এর ফোনও কোনো কার্যকারী নাই, আমার জায়গা নিয়ে আসেনি বিনি। শত শত কানি মানি মানছেকে ভয় দেখায়, অস্ত্র দেখায়, সবগুলো নিয়ে যাইতে আছে। দিনে রাত্রে হুমকি দিয়া আমাদের এখান থেকে দৌড়া দিছে, আমাদেরকে জায়গাটা দিতেছে না। সরকারের কাছে চাই দাবি, আমাদের এই জায়গাতে আমরা থাকতাম না, পারি আমরা নদী বাঙালু। কাউকে টাকা দিয়ে এভাবে খাস জমি কেনা যায় না উল্লেখ করে প্রশাসন বলছে ভূমিহীনদের সাথে জমি বিক্রির নামে প্রতারণা বন্ধে সরকার নানা উদ্যোগ নিয়ে থাকে। আমরা সরকারের পক্ষে যতটুকু ভূমিকা পালন করা দরকার আমাদের এই জমিগুলো রক্ষার, আমরা আইন শৃঙ্খলা বাহিনী ততটুকু সহায়তা করবো ইনশাল্লাহ। অভিযোগ পাই তারা বিভিন্ন জনের কাছে মুখে মুখে বিক্রি করেন, এটি সম্পূর্ণ অবৈধ। আমাদের যখনই প্রয়োজন হয় তখনই এই জমিগুলো আমরা নিজেদের আওতায় আনি এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা রাখি। নতুন জেগে ওঠা চরে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে জমি বণ্টনের পাশাপাশি এ নিয়ে যথাযথ নীতিমালা করার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে 5 সপ্তাহের জন্য ভর্তি স্থগিত করেছে একাডেমিক কাউন্সিল। এ ব্যাপারে করণীয় ঠিক করতে 7 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম সমাবর্তনে আচার্য আব্দুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিলের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের পাশাপাশি সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এরপর কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, যৌক্তিকতা খুঁজতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এ সংক্রান্ত কমিটি গত 9 ফেব্রুয়ারি সান্ধ্য কোর্সে সাময়িকভাবে শিক্ষার্থী ভর্তি বন্ধের সুপারিশ করে। সোমবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
প্রায় ছয় ঘন্টার যুক্তিতর্ক শেষে একাডেমিক কাউন্সিল পাঁচ সপ্তাহের জন্য এসব কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত করে। সান্ধ্যকালীন যে প্রোগ্রামগুলি সেই বিষয়ে একটা আরেকটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি যে পাঁচ সপ্তাহের ভিতরে তার একটা রিপোর্ট প্রদান করবেন এবং এই পাঁচ সপ্তাহের মধ্যে সমস্ত যেটা নতুন ইনটেক সেই ইনটেক বন্ধ। সভায় এবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না এবং বিগত বছরে যেভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছেন সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বের ধারাবাহিকতায় সেই ভর্তি কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেলমেট ছাড়া তেল গ্যাস না দিতে আদালতের নির্দেশনা মানছে না বগুড়ার ফিলিং স্টেশনগুলো। শুধু ব্যানার ঝুলিয়ে রেখেই দায়িত্ব পালন করছে তারা। এমনকি গ্যাস নেওয়ার সময় যাত্রী নামানোর নিয়মও মানা হচ্ছে না। এ বিষয়ে দায়সারা আলোচনার কথাই বলছে প্রশাসন। নতুন সড়ক পরিবহন আইনে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা ও 3 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে প্রয়োগ কম থাকায় আইন মানার প্রবণতা নেই অনেকের মধ্যে। বগুড়ায় হেলমেট না পরার হারও অনেক বেশি। ঝুঁকির বিষয়টিও তোয়াক্কা করছেন না চালকরা। হেলমেট লেই চলি, কিন্তু ইমার্জেন্সির জন্য খেয়াল ছিল না, যার জন্য আমি হেলমেট লেই নি। হেলমেট ছাড়াই সবাই বেশি ঘুরে, আর বেশি শহরের মধ্যে আমি যাই নাই, শহরের মধ্যে বেশি ধরে আর কি। এ পাশে কোনো সার্জেন্ট টার্জেন্ট থাকে না। বেশ কিছুদিন ধরেই ফিলিং স্টেশনগুলোকে হেলমেট ছাড়া তেল না দিতে অনুরোধ জানিয়ে আসছে পুলিশ। শুরুর দিকে কড়াকড়ি থাকলেও এখন আর নজরদারি নেই, ফলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তা মানছে না। কেউ বিপদগ্রস্ত হয়ে আসতেছে, সেক্ষেত্রে হয়তো বা আমাদের নির্দেশনা আছে তেল দেওয়া নিষেধ একদম, তো তারপরেও তাদেরকে বলে দেওয়া আছে যে আপনার প্রয়োজনে হেলমেটটা কিনে নিয়ে আসে, তারপর তেলটা নেন। অনিয়মের বিষয়ে জানলেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশেরও খুব তাগিদ নেই। আমরা বেশ আগেই পেট্রোল পাম্প এবং সিএনজি পাম্পের যারা মালিক রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং করেছিলাম এবং মিটিং করার পরে তারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে হেলমেট ছাড়া যারা আসবেন তাদেরকে তারা পেট্রোল অথবা পেট্রোল দিবেন না। তাছাড়া সিএনজি চালিত যে গাড়িগুলো আছে এগুলোতে যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে তারপরে যেন সিএনজি দেওয়া হয়, এই বিষয়গুলোতেও তারা আমাদেরকে কথা দিয়েছিলেন। সংশ্লিষ্টদের মতে নতুন আইনের যথাযথ প্রয়োগ হলেই কমবে অনিয়মের প্রবণতা, তবে সচেতনতার কোনো বিকল্প নেই বলছে প্রশাসন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বইমেলার জমজমাট প্যাভিলিয়ন ও স্টলগুলোর বিপরীতে অন্যরকম এক শান্ত পরিবেশ লিটল ম্যাগাজিন চত্বরে। সিরিয়াস পাঠক, লেখক ও সম্পাদকদের পদচারণা এখানে। তারা বলছেন এই চত্বরে আয়োজনের বাহুল্য না থাকলেও নতুন ধারার সাহিত্যের প্রাণস্পন্দন থাকে সবসময়ই। কারণ লিটল ম্যাগাজিনকে প্রধানত মনে করা হয়ে থাকে মূলধারার, যার সঙ্গে একটা বাণিজ্যিকতার ছোঁয়া লেগেই থাকে, তার বিপরীতে দাঁড়ানো একটা শুদ্ধ অবাণিজ্যিক বিদ্রোহী এবং সাহসী উদ্যোগ হিসেবে দেখা হয়ে থাকে। অনুবাদক আলম খোরশেদের লেখালেখির শুরু লিটল ম্যাগাজিন দিয়ে। তিনি মনে করেন লিটল ম্যাগ আন্দোলনের শব্দ হতে চায় সত্য সুন্দর কল্যাণের বাহন। লিটল ম্যাগের হাত ধরেই জন্ম হয়েছে অনেক লেখকের। সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে ঢুকতেই একুশে বইমেলার লিটল ম্যাগ চত্বর। জনপ্রিয় ও প্রচলিত ধারার শিল্প সাহিত্যকে প্রতিষ্ঠান বিরোধী অবস্থান থেকে চ্যালেঞ্জ করে নতুন চিন্তা ও সাহিত্যের লক্ষ্যে কাজ করে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগ থেকে লিখতে লিখতে একবার স্বয়ং সম্পূর্ণ হয়ে পরে সে নিজেই নিজে লেখা। ভালো কিছু লেখা পাইছি, ভালো কিছু লেখক এখান থেকে বেরিয়ে গেছে। এখান থেকে কিন্তু এখন ধরেন যে বড় বড় প্রকাশকের কাছে যারা গেছে এরা কিন্তু লিটল ম্যাগ থেকেই বের হয়ে গেছে। সমসাময়িক কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ ও গ্রন্থালোচনায় সাহিত্যের বাক পরিবর্তন অন্যান্য মাধ্যমের আগেই উঠে আসে লিটল ম্যাগাজিনে। লিটল ম্যাগ যারা করে তারা সমাজের আর 10টা মানুষের চেয়ে একটু ভিন্ন, আলাদা কিছু সুন্দর জিনিস হবে এবং তারা সত্যনিষ্ঠ থাকবে। লিটল ম্যাগ চত্বর বইমেলার প্রাণ উল্লেখ করে সব ধরনের সহযোগিতার কথা জানালেন বাংলা একাডেমির এই উপপরিচালক। কেবলমাত্র ব্যক্তিগত উদ্যোগে ওই ধরনের কিছু যদি নীতিমালা আসে এবং তারা যদি শুধুমাত্র লিটল ম্যাগাজিন নিয়ে বসেন, তাদের স্বাধীন মত নিয়ে লিখতে চান, তাদের পথটাকে নিজেরাই তৈরি করতে চান, সেটা ওই লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে সম্ভব। তবে নিয়ম না মেনে লিটল ম্যাগাজিন চত্বরের অনেক স্টলে রাখা হচ্ছে অন্য প্রকাশনীর বই। লিটল ম্যাগ বা ছোট কাগজের প্রতি সাধারণের নজর কম থাকলেও এর আবেদন কখনো কমবে না বলছে নিবিষ্ট পাঠক। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নয়াদিল্লির বিখ্যাত হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দ্বিতীয় দিনে দুই শীর্ষ নেতার আলোচনায় আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয় ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি ভবনে 21 বার তোপধ্বনি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানানো হয়। এ সময় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরেড কুশনার তাদের সঙ্গে ছিলেন। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এরপর ট্রাম্প রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়াল পরিদর্শন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নয়াদিল্লির বিখ্যাত হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। বৈঠকের পর ভারতের সঙ্গে $3 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা হবে। চুক্তির আওতায় মিসাইল, রকেট, সামরিক হেলিকপ্টার কেনার চুক্তি হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করারও বার্তা দিয়েছেন ট্রাম্প। বলিউড থেকে ক্রিকেট আঙ্গন, স্বামী বিবেকানন্দ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব প্রসঙ্গই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলে আনেন তার আহমেদাবাদে দেয়া বক্তব্যে। তবে এত সব বিষয়ে তার মনোযোগ থাকলেও প্রশংসার পরিবর্তে সমালোচনাই তার ভাগ্যে জুটল। বক্তৃতায় একের পর এক ভুল উচ্চারণ করে নেট দুনিয়ায় হাস্যরসে পরিণত হন ট্রাম্প। বিবেকানন্দ হয়ে যান বিবেকামন্নন, সেই ভিডিও ভাইরাল হতেই টুইটারে হাসির রোল ওঠে ট্রাম্পকে নিয়ে। অথচ ট্রাম্পের দেশের শিকাগো শহরেই বিশ্ব ধর্ম সম্মেলনে 1893 সালে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু মাতেরি স্টেডিয়ামের বক্তৃতায় সেই বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে লেজে গোবরে হলেন মার্কিন প্রেসিডেন্ট। As the great religious teacher Swami Vivekanand once said. এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে চাওয়ালা উচ্চারণটিও ঠিকমতো বলতে পারলেন না ট্রাম্প। By his father's side as a chihuahua, a tea seller. সচিন টেন্ডুলকার নামের উচ্চারণটিও ভুল করেন মার্কিন প্রেসিডেন্ট। সচিনকে তিনি বলেন সুচিন। বক্তৃতায় বলিউডের দুই কালজয়ী সিনেমার নাম নেন ট্রাম্প, তাতেও একটির উচ্চারণ ভুল। শোলে ছবির নাম নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন সোজে। ট্রাম্পের এত ভুল উচ্চারণে তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামে করতালি শোনা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দিল্লিতে ট্রাম্পের উপস্থিতি সত্ত্বেও সহিংসতা থামেনি। এখনও অগ্নিসংযোগ, লুটপাট সহ ব্যাপক সহিংসতা অব্যাহত আছে। রোববার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অন্তত 100 জন। আজও সকালে উত্তর পূর্ব দিল্লির মোজপুর সহ কয়েকটি এলাকায় সিএএ সমর্থকদের সঙ্গে বিরোধীদের পাল্টাপাল্টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরেকটি গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। এতে 3 দমকলকর্মী আহত হয়েছে। দিল্লি পুলিশ এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বর্ণনা করে বিবৃতি দিয়েছে। এদিকে সহিংসতার কারণে উত্তর পূর্ব দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 3.5 দিনে ঢাকা টেস্ট জিতেছে বাংলাদেশ। চতুর্থ দিন নাইম ও তাইজুলের হাত ঘুরে আসে কাঙ্ক্ষিত জয়। 189 রানে অলআউট জিম্বাবুয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে ইনিংস ও 106 রানে। 6 টেস্ট পর প্রথম জয়ে স্বস্তি বাংলাদেশের, ডাবল সেঞ্চুরিতে ম্যাচ সেরা মুশফিকুর রহিম। 286 রানে পিছিয়ে চতুর্থ দিন শুরু করে জিম্বাবুয়ে ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ নিতে ব্যর্থ ব্যাটসম্যানেরা। প্রথম সেশনে হারায় 3 উইকেট। কেভিন কাসুজাকে ফিরিয়ে দিন শুরু করেন তাইজুল। এরপর নাইমের শিকার ব্রেন্ডন টেইলর, রান আউটে 43 রানে থামেন ক্রেইক আরফিন। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে টেকেনি জিম্বাবুয়ের ইনিংস, কিছুটা প্রতিরোধ গড়েছিলেন টিমাইসেন মারুমা। 41 রানে তাকে ফেরান নাইম। আইনসলে এন লোভুকে ফিরিয়ে 5 ফর টাইগার অফ স্পিনার। সব মিলিয়ে ম্যাচে 9 উইকেট নাইমের, তাইজুলের শিকার 4 উইকেট, ম্যাচে 6 উইকেট। বিশ্বকাপ বাছাইয়ে মার্চে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ঘরের মাঠে জিততে চান হেড কোচ জেমিডে। প্রিমিয়ার লিগ চলার কারণে জাতীয় দলকে না পেলেও ম্যাচ দেখে ফুটবল নির্বাচন করতে চান জেমি। এখন পর্যন্ত দেশিদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না জাতীয় দলের হেড কোচ।
জেমিডের হুট করে ছুটিতে যাওয়া, দেরিতে ফেরা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। জাতীয় দলের ক্যাম্প না থাকলে নিয়মিত ঘরোয়া লীগ দেখেন না জাতীয় দলের হেড কোচ, সেই অভিযোগও পুরানো। এবার ঘুরে ঘুরে প্রিমিয়ার লীগ দেখছেন জেমি। 26 মার্চ বিশ্বকাপ বাছাই আফগানিস্তান পরীক্ষা, অ্যাওয়ে ম্যাচে এক গোলে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে জিততে চান জেমি, সেই লক্ষ্যে দল নির্বাচনে কোনো খুঁত রাখতে চান না তিনি। আফগানিস্তানের কাছে এক গোল হেরেছিলাম, তবে ঘরের মাঠে ওদের হারানো সম্ভব। লীগের ম্যাচগুলো দেখে ভালো একটা দল নির্বাচন করতে চাই। কোচের চাওয়া ছিল কমানো হোক বিদেশি কোটা, বাফুফে হেঁটেছে উল্টো পথে। এবার ঘুরিয়ে ফিরে এক ম্যাচে পাঁচ বিদেশি খেলানোর নিয়মে ক্ষতি হতে পারে দেশিদের। এবারে লিগে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে শিষ্যদের নিয়ে খুশি হওয়ার কারণ নেই জেমির। দেশিদের গোল খরা চিন্তা বাড়িয়ে দিচ্ছে নিঃসন্দেহে। লিগে খেলোয়াড়েরা কেমন করছে তা মাঠে থেকে বোঝার চেষ্টা করছি। এখন পর্যন্ত গোল স্কোরিংয়ে দেশিদের নাম নগণ্য, এমনটাই হওয়ার কথা। বিদেশিদের সংখ্যা তো আরও বেড়েছে। আফগানদের মোকাবেলায় প্রস্তুতি হওয়া চাই ঠিকঠাক। লীগের ব্যস্ততায় দিন দশেকের ক্যাম্পে কতদূর এগোনো যাবে তা নিয়ে সন্দেহ আছে। তারপরও স্বল্প সময়ে প্রতিপক্ষকে আটকানোর পরিকল্পনা গুছিয়ে নেবেন জেমি। 16 অথবা 17 তারিখ ক্যাম্প শুরু করার পরিকল্পনা করেছি। 8-10 দিনের প্রস্তুতিতে আশা করি গুছিয়ে নিতে পারবো। লীগ থেকেও ফুটবলাররা ছন্দে থাকবে আশা করি। খেলার মধ্যে থাকায় শিষ্যদের ফিটনেস নিয়ে চিন্তা নেই তেমন। ক্যাম্পে তাই শুরু থেকেই স্কিলের উন্নতিতে কাজ করতে চাইবেন জেমিডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনও বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রাইজ মানি পরিশোধ করেনি বাফুফে। এক মাসেও টাকা পায়নি চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এছাড়া শেখ কামাল ক্লাব কাপের চ্যাম্পিয়ন তেলেঙ্গানা এফসির টাকাও বকেয়া রয়েছে। বাফুফের চিঠি জবাবও দেয়নি আয়োজক চট্টগ্রাম আবাহনী। ভবিষ্যতে বিদেশি দলগুলোর অংশগ্রহণে এসব ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে বলছেন সংশ্লিষ্টরা। প্রাইজ মানি সময় মতো না দেওয়ার ঘটনা দেশের ফুটবলে নতুন নয়। 2016 বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি 3 বছর পর পেয়েছিল চ্যাম্পিয়ন নেপাল। পাওনা টাকা নিয়ে বাফুফের গড়িমসি এএফসি পর্যন্ত গড়িয়েছিল। আবারও বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি নিয়ে বাফুফের গাফিলতি। সবশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের টাকা বকেয়া এখনও। আমরা এখন পর্যন্ত হচ্ছে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি দেইনি, বাট সেটার জন্য আমরা কাজ করছি এবং আমাদের টাকাও রেডি রয়েছে। আমরা পারমিশনটা পাওয়ার সাথে সাথে আমরা টাকাটা দিয়ে দিব। বাফুফের দেখানো পথেই হেঁটেছে আয়োজক চট্টগ্রাম আবাহনীও। শেখ কামাল ক্লাব কাপের 3 মাস পেরিয়ে গেছে, চ্যাম্পিয়ন তেলেঙ্গানা এফসি এখনও পাওনা অর্থ বুঝে পায়নি। বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রাইজ মানি পরিশোধে গড়িমসি দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দেশের জন্য তো এটা খুব ভালো সিমটম না, বা একটা ভালো নজির না, যে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করি। আমরা সেটা যেমন আমরা যেমন গর্ব করে বলি আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করে আমরা প্রাইজ মানি দিই না, সেটাও তো একটা হলো যে খুব অন্ধকার দিক। এমন চলতে থাকলে ভবিষ্যতে এসব আয়োজনে বিদেশি দলগুলো খেলার আগ্রহ হারাবে মত বিশ্লেষকদের। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।